আবহাওয়া অনুকূলে থাকায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় চলতি বছর আঞ্চলিক ফসল মাসকলাইয়ের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। এবার সমগ্র জেলায় প্রায় 19,805 হেক্টর জমিতে মাসকলাই চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, কিন্তু আবাদ হয়েছে 21,505 হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1,700 হেক্টর বেশি। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি রফিকুল আলমের তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী খাবার কলাইয়ের রুটি তৈরি হয় মাসকলাই থেকে। মাসকলাইয়ের পুষ্টিগুণও বেশি, এছাড়া মাসকলাইয়ের বীজ ডাল হিসেবে বেশি জনপ্রিয়, তাই এ অঞ্চলে মাসকলাই চাষ হয় উল্লেখযোগ্য পরিমাণ জমিতে। আর এবার আবহাওয়া অনুকূলে থাকায় বেশি মাসকলাই উৎপাদন হওয়ার আশা করা হচ্ছে, ফলে কৃষকরা আশায় বুক বেঁধেছেন। আড়াই বিঘা আবাদ করেছিলাম, এবার দুই বিঘা করছি, আবার আমার ভালোই হয়েছে কালাই। যদি আবহাওয়া ঠিক থাকে, সুস্থ কাটতে পারে, তো ভালো ফলনের আশা করছি। গতবারের তুলনায় অনেক ভালো ফসল পাবো আমরা আশাবাদ। আমরা চাঁপাইনবাবগঞ্জের মধ্যে কালার ফসলটা আপনার এমনি অল্প খরচে আমরা পাই। চাঁপাইনবাবগঞ্জ জেলায় কৃষি প্রণোদনা হিসেবে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার দিয়ে সহায়তা সহ আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় মাসকলাইয়ের বাম্পার ফলন আশা করা হচ্ছে। জেলায় মাসকলাইয়ের চাষ সম্প্রসারণ সহ উন্নত বাড়ি তিন জাতের মাসকলাইয়ের চাষের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কৃষি কর্মকর্তা। এই এলাকার সবচেয়ে মজার জিনিসটা হলো এই যে ছোট ছোট যে আমের গাছগুলো আছে, সেই গাছের মধ্যে মাসকলাই হচ্ছে। এটা একটা সাথী ফসল হিসাবে হচ্ছে, যার প্রেক্ষিতে আমাদের এই এলাকায় মাসকলাইটা খুবই জনপ্রিয়। আমরা মাসকলাই বাড়ির মাস দিই, এটাকে আরো সম্প্রসারিত করলে এর ফলনটা বেশি এবং কৃষকরা উপকৃত হচ্ছে, এবং স্থানীয় জাতের চেয়ে ফলন বেশি হবে, কারণে এটা লাভবান হচ্ছে। মাড়াইয়ের পর কৃষক যাতে ন্যায্য মূল্য পায় তা নিশ্চিত করতে পারলে আগামীতে এ অঞ্চলের কৃষক মাসকলাই চাষে আরও আগ্রহী হয়ে উঠবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।